Welcome to Vinita's Kitchen. Vinita's Kitchen is our shop. We have a style kitchen domestic banana. This is a home made curry powder. এবং এটি খুব খেতে খুব টেস্টফুল হয়ে থাকে। তাহলে টেস্টি চিকেন ডোমেস্টিক খাওয়ার জন্য আমাদের টেস্টি যাওয়ার দরকার নেই। আমরা ঘরে টেস্টি ডোমেস্টিক আমরা চারটা স্টেপে করবো। তাহলে প্রথমে হচ্ছে আমি ম্যারিনেট করবো। ম্যারিনেশনের জন্য কী কী লাগবে দেখে নিই। আমি এখানে চিকেন নিয়েছি, দেখুন। কেএফসি স্টাইল চিকেন রেসিপি তৈরি করার জন্য আমরা কী নিয়ে নিয়েছি, চিকেন নিয়ে নিয়েছি, ব্ল্যাক পেপার, আদা রসুন বাটা, অবশ্যই এটা ঘরে আদা রসুন বাটা, টক দই, দেখুন টক দইটাকে ফেটিয়ে নেবেন প্রথমে, লেবুর রস আর নুন। তাহলে প্রথমে আমরা কী করবো, প্রথমে চিকেনটার উপর আমরা টক দইটা দিয়ে দেবো। আপনারা চাইলে চিকেনটার গায়ে একটু একটু করে ছুরি দিয়ে কেটে নিতে পারেন। আমি এগুলো ছোটো বলে আপনারা কাটিনি। টক দই নেওয়া হয়ে গেছে, এবার আমরা দেবো নুন পরিমাণ মতো, এবার দেবো ব্ল্যাক পাউডার, এবার আমরা দিয়ে দেবো আদা রসুন পেস্ট, অবশ্যই এটা ঘরে বাটা আদা রসুন পেস্ট, মার্কেট থেকে আপনারা পেতে পারেন কিন্তু ওটা নেবেন না। এবার আমরা দিয়ে দেবো লেবুর রস, এটাকে ভালো করে মাখিয়ে নেবো। আমি অবশ্য হাত দিয়েই মাখাচ্ছি, আপনারা হাত দিয়ে মাখাবেন যাতে সমস্ত মশলাটা চিকেনের মধ্যে ঢুকে। দিয়ে এটাকে 3 থেকে 4 ঘন্টা কেএফসি স্টাইল চিকেন ডোমেস্টিক তৈরির জন্য আমাদের ম্যারিনেশনটা হয়ে গেছে। এবার আমরা কোটিংটা করে নিই। কোটিংয়ের জন্য আমাদের লাগবে ময়দা 4 টিস্পুন, এবার নিয়ে নেবো কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার নিয়ে নেবো 2 টিস্পুন, নিয়ে নেবো স্বাদ অনুযায়ী নুন। দেখবেন নুনটা ম্যারিনেশনও আমরা দিয়েছি, এটাতে খুব কম পরিমাণে দেবো। এবার এতে অ্যাড করবো জিরে গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো, এবার এতে অ্যাড করবো আমি ব্রেড ক্রাম্বস, দেখুন এটা ড্রাই ব্রেড ক্রাম্বস, তাতে খুব খাস্তা হবে চিকেন ডোমেস্টিকটা। এবার এটা দেখুন কর্নফ্লেক্স, এটাকে আমরা গুঁড়ো করে নিয়েছি, এটাকে আমরা মিশিয়ে নেব। এটাকে ভালো করে মিশিয়ে নেবেন, দেখুন আমাদের কোটিং একবারে রেডি। চলুন এবারে আমরা নেক্সট স্টেপটা তৈরি করে দিই। নেক্সট প্রসেস আমাদের তৈরি করতে গেলে প্রথমে নিতে হবে, এটা নিয়ে নিয়েছি আমি কর্নফ্লেক্স, ওটা দিয়ে দিয়েছি, এর মধ্যে দেবো ব্রেড ক্রাম্বস, দেখুন ড্রাই ব্রেড ক্রাম্বস 4 চামচ দিয়ে দেবেন। এগুলোকে একসাথে এগুলোকে মিশিয়ে দেবো। দেবো হালকা পরিমাণে সল্ট, আগে আমরা দুবার
অলরেডি নুন দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার, সামান্য পরিমাণে কুমচি মানে জিরে গুঁড়ো, আর একটু রেড চিলি পাউডার, সামান্য পরিমাণে রেড চিলি পাউডার একসাথে এগুলোকে মিশিয়ে নেব। তাহলে আমাদের থার্ড প্রসেস থার্ড স্টেপ আমাদের রেডি। এবার আমরা নেক্সট এবং লাস্ট প্রসেস তৈরি করবো। চলুন লাস্ট প্রসেসের জন্য আমাদের কী লাগবে, না লাস্ট প্রসেসটা তৈরি করার জন্য আমাদের লাগবে দুধ, আর লাগবে ডিম একটু। তাহলে আমি ডিমটাকে একটু ফাটিয়ে নিই, ডিমটা দিয়ে দিলাম, দুধের মধ্যে ডিম মিশিয়ে দিলাম, এটাকে আমরা ফাটিয়ে নেব। এটাকে আমরা একসাথে মিশিয়ে নিলাম দুধ এবং ডিমটাকে, ব্যাস আমাদের সমস্ত প্রসেস রেডি। এবার আমরা KFC স্টাইল চিকেন ডোমেস্টিক ফ্রাই করব। চলুন দেখি নিই আমাদের চিকেনটা ভাজার জন্য। দেখুন তেল গরম করতে বসিয়ে দিয়েছি, এবার ম্যারিনেট করা চিকেনটাকে কোটিংয়ে আমরা কোট করে নেব। ভালো করে কোটিং করবেন যাতে পুরোটা কোট হয়ে যায়। এইভাবে একটা একটা করে আমরা কোট করে নেব। নেক্সট দেখুন ভালো করে এগুলোকে কোটিং করবেন পুরোটা যাতে কোট হয়। আমাদের কমপ্লিট, তেলটা গরম হয়ে গেছে আমাদের, শুরু করে দেখুন ভাজা। আটাকে লো ফ্লেমে রাখবেন, ভালো করে যাওয়ার সম্ভাবনা আছে। এটাকে আমরা হাফ ফ্রাই করে এটাকে আমরা হাফ ফ্রাই করে নেব। এইভাবে কম আছে এটাকে ফ্রাই করবেন, নাহলে ভিতরটা আটা থেকে যাবে। এবং খুব কম আছে এটাকে রান্না করছি। আমাদের হাফ ভাজা প্রায় হয়ে এসেছে, এবার এই চিকেনটাকে তুলে নেক্সটগুলো এইভাবে ভেজে নেব। দেখুন চিকেনটাকে আমি হাফ ভাজলাম, দিয়ে নেক্সটগুলো বাকিগুলো সেম হাফ করে ভেজে নেব। হাফ ভেজে নিচ্ছি এর কারণ আছে, কারণ আমরা এটাকে ডবল কোটিংয়ে ভাজব যাতে এটা খুব খাস্তা হয়।
ভাত ভাজা হয়ে গেছে, ভাবছেন ডিমটা কেন দিই। এবার আমি ডিমে এটাকে কোট করব, এটাকে ডিমে কোট করব। ডিম থেকে আবার নেক্সট আমাদের সে কোটিং কোটিং আকারে আমরা এটাকে কোট করে নেব। আমাদের কোটিং রেডি, এবার এটা আবার ফ্রাই করব। আবার এটাকে ফ্রাই করব, কম আছে। হ্যাঁ, এটাকে আমি তিনবারে এটাকে ফ্রাই করব। প্রথমবারে শুধু কোটিংয়ে করে ফ্রাই করলাম, দ্বিতীয়বারে আমি ডিমের মধ্যে কোট করলাম, তারপরে এমনি আবার ময়দায় কোট করে আবার দিলাম। এবার নেক্সট আমি আবার ডিমে কোট করব। আর যে কর্নফ্লাওয়ার দিয়ে বেডক্রাম দিয়ে যে কোটটা তৈরি করেছি কোটিংটা, ওটা একবার কোট করে নেব। যেমন এক পাশটা হয়ে গেছে, আপনারা কিন্তু মনে রাখবেন কম আছে বলেও ভাজতে হবে। লাস্ট এন্ড ফাইনাল ফ্রাই করে নেব। এগুলোকে আবার ডিমে কোটিং করে কোট হয়ে গেছে। এবার আমরা এটাকে ফ্রাই করে নেব। এটাকে আমরা ফ্রাই করে নেব, হালকাভাবে আঁচ রাখবেন, হালকা আঁচ রেখে ফ্রাই করবেন। এখন আমাদের চিকেনটা ফ্রাই হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে। দেখবেন যেন প্রত্যেকটা ফ্রাই হয়। এখন ডিপ ফ্রাই করবেন। এরকম আমাদের কেএফসি স্টাইল চিকেন ব্যবস্থিত, বাকিগুলো আমরা ভেজে তুলে নেব। দেখুন আমাদের কেএফসি স্টাইল চিকেন ব্যবস্থিত একবারে রেডি। এইভাবে আপনারা তৈরি করতে পারবেন বাড়িতে সুস্বাদুপূর্ণ কেএফসি স্টাইল চিকেন ডোমেস্টিক। আজকের মতো এই পর্যন্ত, টাটা।